হালের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ অভিনয়ের পাশাপাশি ডাকবাক্স ফাউন্ডেশন নামে একটি মানবিক সংগঠন পরিচালনা করছেন। সেটির পক্ষ থেকে 450 জন এতিম শিশুকে ইফতার করিয়েছেন কাবিলা খ্যাত এই অভিনেতা। ইফতার আয়োজনের কেনাকাটা ও রান্নাবান্না করেছেন নিজেই। সম্প্রতি সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন পলাশ। এই ইফতারের অর্থায়নতার সম্প্রতি খুলনায় একটি শোরুম উদ্বোধন করেছেন অভিনেতা পলাশ। সেখান থেকে পাওয়া পুরো টাকাই ব্যয় করেছেন ইফতারের পেছনে। সংবাদ মাধ্যমে পলাশ বলেন, আমার মানবিক সংগঠন ডাকবাক্স, এর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি। নানা সময়ে প্রয়োজনে অর্থ দিয়ে সহায়তা করেছেন কাজল আরেফিন অমি ও চিত্রনায়িকা পূর্ণিমা। এতিম শিশুদের ইফতার করানোর একটা পরিকল্পনা ছিল, এর মধ্যে খুলনায় একটি শোরুম উদ্বোধন করে যে অর্থ পেয়েছিলাম সেটা দিয়েই এই কাজটা করতে পেরেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। ব্যাচেলার পয়েন্ট নাটকের এই অভিনেতা জানিয়েছেন, তিনি নিজেই রান্নার জন্য বাজারে গিয়ে মাংস কিনেছেন। ডাকবাক্সের অন্য সদস্যদের সহায়তায় রান্না করে ঢাকার বিভিন্ন স্থানের 450 জন শিশুকে ইফতার করিয়েছেন। ফাউন্ডেশনের বিষয়ে পলাশ বলেন, ডাকবাক্স কারো কাছে অর্থ সহায়তার আবেদন করে না, তবে এর কোনো কার্যক্রম শুরু করার পর কেউ যদি পাশে দাঁড়াতে চায় তাকে সাদরে গ্রহণ করা হয়। এর আগে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 50 ব্যবসায়ীর পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলেন পলাশ, সেটিও ডাকবাক্সের মাধ্যমেই। সংবাদ মাধ্যমে পলাশ জানিয়েছেন, এই ফাউন্ডেশন থেকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত 50 জন ব্যবসায়ীর পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। গত 4 বছর ধরে ডাকবাক্স চালাচ্ছেন পলাশ, কিন্তু কিছুদিন আগে এর জন্য বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেতা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর বিষয়ে পলাশ আরও জানিয়েছেন, অনেকের দায়িত্ব নেয়া তার একার পক্ষে সম্ভব নয়, তার জায়গা থেকে যতটুকু পারবেন তা নিয়েই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা নামে এবং ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেজ নামে বেশ পরিচিতি পেয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। অভিনয় ছাড়াও পরিচালনার কাজ করছেন তিনি। বেশ কয়েকজন জনপ্রিয় পরিচালকের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পলাশ। নিজেও তৈরি করেছেন কয়েকটি নাটক। সর্বশেষ একটি ফ্যাশন হাউসের ফটোশুটে অংশগ্রহণ করেছেন পলাশ। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদে কাজল আরিফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে দেখা যাবে তাকে। শিবলি আহমেদ, কালবেলা।